যে আমার ক্ষেত্রে আমি একটু আগেই বললাম, আমার বাবা চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, উনি ছিলেন চিফ পাবলিক প্রসিকিউটর আমাদের সিএমএম কোর্ট, বেঙ্গল কোর্টে। আমার দাদু ভাই শ্রীযুক্ত মোহনলাল চট্টোপাধ্যায়, উনি ছিলেন আলিপুর কোর্টে, সেশনস কোর্টে। কিন্তু আমি এটা দেখেছি যে আইনের মানে জেনারেশন ওয়াইজ যদি মানুষ সেই সাহায্যটা পায়, সে পেয়ে যেমন এগিয়ে এসে সে প্রতিষ্ঠিত লয়ার হয়, আবার ফার্স্ট জেনারেশন লয়ার তারাও সাকসেসফুল হয়েছে, এরকম অনেক নজির আছে। ঘটনা হলো যে এখানে আগের জেনারেশনে কেউ থাকলে তাদেরকে হয়তো একটাই জিনিস, যেটা ধৈর্যটা তৈরি করার স্কোপটা তারা তৈরি করে দেয়। মানে ধৈর্য ইন দ্য সেন্স কি, সবার আর কি মানে প্রতিষ্ঠা পেতে গেলে একটা ক্লায়েন্টিল তৈরি করতে হয়। এই যে মক্কেলরা খুঁজে খুঁজে আমার কাছে আসবে, তাদেরকে আমাকে সেই একটা মানে যাকে বলে একটা ধারণা তৈরি করতে হবে যে এই মানুষটা কিন্তু আমাকে একটা লড়াইয়ের জায়গায় ক্রেডিবিলিটি। হ্যাঁ, এবং ব্যাপারটা এরকম যে গিয়েই একদিনের মধ্যে সাকসেস পাওয়ার জিনিসটা নয়। মানে ডাক্তারির ক্ষেত্রেও মানুষ মানে একটা ডাক্তার যদি সত্যি সত্যি প্রফেশন হিসেবে জিনিসটাকে নেয়, চেম্বার করে, তাহলে সে ডাক্তারের প্রতিষ্ঠা পেতে কিন্তু 4-5 বছর লাগে।